আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সাইদ ইসলাম, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেকেই আছি, পিসি বিল্ড করতে চাই, আপাতত গ্রাফিক্স কার্ড নিব না, বাট একটা ভালো প্রসেসর চাচ্ছি যেটা দিয়ে আপাতত আমার কাজগুলো ভালোভাবে হবে, গেমসটাও যেন গ্রাফিক্স কার্ড ছাড়া খেলতে পারে, একটু ভালোভাবে যেন গেমসটা খেলা যায়, এবং ফিউচারে যেন একটা ভালো মানের গ্রাফিক্স কার্ড আমরা অ্যাড করতে পারি, এবং তখন যেন আমরা সিপিউর পারফরমেন্সটা ভালো চাই এবং একটা রিজনেবল প্রাইসে। আজকের বিলটা হচ্ছে আপনার 54,000 টাকার মধ্যে একটা এপিইউ বেস একটা ভালো বিল দেওয়ার চেষ্টা করবো, এবং ফিউচারে যাতে আপনি বেটার একটা গ্রাফিক্স কার্ড লাগাতে পারেন এবং আপনি ভালো একটা পারফরমেন্স পেতে পারেন। বর্তমানে সিপিউতে যেরকম পারফরমেন্স পাওয়া যায়, তো অনেকে প্রসেসরটা গেস করতে পারছেন। আজকে প্রসেসর কোনটা ইউজ করছি, আজকে প্রসেসর হিসেবে ইউজ করেছি AMD Ryzen 7 5700G, যেটা হচ্ছে আপনার 8 Core 16 Thread একটা প্রসেসর, এবং প্রসেসর IGP হিসেবে থাকছে রেডিয়ন 8, যেটা 8 Core 2000 MHz। আর আজকের বিল্ডে হচ্ছে ট্রে বক্স রাইজন 7 5700G, এই প্রসেসরটার প্রাইস পড়েছে 20,500 টাকা। তো রাইজন 7 5700G হচ্ছে আপনার APU বেস প্ল্যাটফর্মে আপনার হাইয়েস্ট একটা পারফরমেন্স পাবেন, এবং এই ট্রে বক্স প্রসেসরটার প্রাইস ধরা হয়েছে 20,500 টাকা। তো 5600G আর 7 5700G মধ্যে একটু কম্পেয়ার করে দিই, তাতে আপনার ডিসিশন নিতে সুবিধা হবে। 5600G অফিসিয়ালটার দাম ধরেন 14,000 টাকা ধরলাম, আর এই যেটা ট্রে বক্সের 7 5700G 20,500 ধরলেন আর কি, তো 6,500 টাকার একটা গ্যাপ আসে। এখন আপনি গ্রাফিক্স কার্ড যদি গেমিং পারফরমেন্সের কথা বলেন আর কি, গ্রাফিক্স কার্ড ছাড়া, তাহলে গেমে আপনি তেমন ডিফারেন্স পাবেন না, কারণ এই দুটো প্রসেসর স্পেসিফিকেশান অলমোস্ট সেম। যা হচ্ছে আপনার বেস ক্লকে 7 5700G হচ্ছে 1 GHz কম আর কি, কিন্তু বুস্ট ক্লকে আবার 2 GHz বেশি। আর IGPUতে হচ্ছে আপনার 7 5700G হচ্ছে আপনার 8 Core 2000 MHz, আর 5 6700G হচ্ছে আপনার 7 Core 1900 MHz, মানে রেডিয়ন 7 রেডিয়ন 8, ক্যাশ মেমোরি হাবি জিবি যা আছে সবই সেম। কিন্তু মেন ডিফারেন্স পাবেন হচ্ছে আপনার যারা হচ্ছে ধরেন পিসিটা বিল্ড করতেছেন, আপনি পরে গ্রাফিক্স কার্ড লাগাবেন, একটু ভালো মানের গ্রাফিক্স কার্ড লাগান, তখন হচ্ছে আপনার মাল্টি থ্রেড অ্যাপ্লিকেশনগুলোতে বেটার পারফরমেন্স পাবেন আর কি। আর আপনার যদি ফোকাস থাকে হচ্ছে আপনার গ্রাফিক্স কার্ড লাগাবেন 6 মাস পর হোক 1 বছর পর হোক, এখন একটা গ্যাপ চলতেছে, এই মধ্যে একটু বেটার পারফরমেন্স চান আর কি APUতে, এবং আপনি হচ্ছে মেইনলি গ্রাফিক্স কার্ড লাগাবেন লাইক হচ্ছে 3060 3060 Ti, একটু হাই এন্ড GPUগুলো লাগাবেন, তাদের জন্য হচ্ছে বেস্ট চয়েস হবে 5600G-র এগেনস্টে 7 5700G। আর ইন্টেলের i5 12400 সাথে যদি 7 5700G কম্পেয়ার করি, 12400 আর 7 5700G প্রাইস গ্যাপ হচ্ছে ইন্টেলের i5টা বর্তমানে 1000 টাকার মতো কম, মানে 19,500 আশেপাশে সেল হয়, আর এটা যদি 20,500 মানে 1000 টাকা কম হয়। তো 12400 হচ্ছে আপনার সিঙ্গেল কোর অ্যাপ্লিকেশনে বেটার পারফরমেন্স পাবেন, মেইনলি হচ্ছে গেমিং ফোকাস, আর মাল্টি থ্রেড অ্যাপ্লিকেশন হচ্ছে আপনার 7 5700G-তে বেটার পারফরমেন্স পাবেন। কিন্তু IGPU মানে গ্রাফিক্স কার্ড ছাড়া কিন্তু আপনি 7 5700G-তে বেটার পারফরমেন্স পাবেন। আপনার কাস্টম পিসি বিল্ডের কম্পোনেন্ট চুজ করার আগে দুইটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, একটা হচ্ছে আপনার পিসিটা নিয়ে ফিউচার প্ল্যান, এবং দ্বিতীয় হচ্ছে আপনি বর্তমানে পিসিটা নিয়ে কী জাতীয় কাজ করবেন। এই দুইটা বিষয় মাথায় রেখে হচ্ছে প্রোডাক্ট সিলেকশন করলে আমার মনে হয় আপনি বেস্ট ভ্যালু ফর মানি প্রোডাক্টগুলো বের করতে পারবেন, এবং আপনি আপনার পিসিটার পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট থাকবেন। আজকে বিলটা মাদারবোর্ড হিসেবে ইউজ করছি গিগাবাইটের অরাস সিরিজের, যার মডেল B550M অরাস এলিট, এটা 5000 রেডি, মানে এটা বায়োস হচ্ছে অলরেডি 5000 জন্য আপডেট করাই আছে। এটা হচ্ছে আনঅফিসিয়াল মাদারবোর্ড যার প্রাইস হচ্ছে 12,800 টাকা। 7 5700G যে প্রসেসরটা APUটা আছে, আমি সবসময় একটা কথা বলি, আপনি প্রসেসর যেটাই নেন না কেন, বিশেষ করে একটু হাই এন্ড প্রসেসর হইলে অপটিমাল পারফরমেন্সের জন্য আপনাকে অবশ্যই একটা আফটার মার্কেট কুলার দিতে হবে। তো এখানেও একটা আফটার মার্কেট কুলার দিছি, সেটা হচ্ছে DeepCool AK 400, এই কুলারটা বর্তমানে অন্যতম জনপ্রিয় একটা CPU কুলার। তারপর ছিল হচ্ছে আপনার র্যাম যেটা দিচ্ছি সেটা হচ্ছে আমি আপনাকে বলি, এখানে তো 3টা র্যাম দেখতে পাচ্ছেন, বাট আমার এখানে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে কিংস্টন ফ্রি 16GB একটা স্টিক, বা 16GB একটা কেন, 8GB দুইটা দিলেই তো পারতেন। আচ্ছা পারতাম, কেন দিছি একটু শুনেন তাহলে বুঝতে সুবিধা হবে। 2022 সাল তো শেষ পর্যায়ে, 23 সাল চলে আসলো, এখন কিন্তু দেখবেন 8GB PC আপডেট বলতে গেলে চলে, বাই ডিফল্ট চয়েস এখন হচ্ছে 16GB, যাদের রেঞ্জ হয়ে যায় মিনিমাম 16GB, কিন্তু 16GB কিন্তু দেখবেন যে কম হয়ে যায়, 16GB র্যামও কম হয়ে যায়। যারা হচ্ছে একটু র্যাম বেস কাজ করেন, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনগুলো ইউজ করেন, এবং এটা তো APU, এমনিতে তো 2GB মতো শেয়ার নিয়ে নেবে, এটাতে আপনি সবচেয়ে ভালো হবে 16GB 2টা র্যাম ইউজ করলে। এটা হচ্ছে 16GB র্যামগুলো ডুয়েল র্যাম ব্যবহারই হয়, এবং প্রাইসও কম, এটা হচ্ছে 5300 টাকা, আর 2টা 8GB দাম হচ্ছে 5700 টাকা, কিছুটা টাকা সেভ হয়। কিন্তু আমার কথা হচ্ছে এটা আমি 32GB করবে উইদিন শর্ট টাইম, এটাতে GPU লাগানোর আগেও যদি আপনি আরেকটা 16GB লাগান পারফরমেন্সটা আপনি বুঝতে পারবেন। মাঝে মাঝে কিন্তু এরকম হয় যখন একটা PCতে একটা জিনিস আপগ্রেড করা হয়, পারফরমেন্সটা খুব তেমন একটা ফিল হয় না রিয়েল লাইফে আর কি, কিন্তু যখন আপনারা 16GB র্যামের জায়গায় আরেকটা 16GB লাগাবেন, মানে 32GB র্যাম হবে, তখন আপনি পারফরমেন্সটা ফিল করতে পারবেন। এখন আপনি বলতে পারেন 8GB 2টা লাগালে পরে তো আরও 8GB 2টা লাগানো যায়, কারণ বাদাবাড়ির র্যাম স্লট 4টা, তাহলে তো আপনার 32GB হয়ে গেল। কিন্তু 8GB 4টা লাগানো থেকে 16GB 2টা লাগালেই ভালো। এবং আমি আবারও বলতেছি, যদি এরকম হয় যে আপনি মানে আর মানে 16GB এখন থাকবে লং টাইম, কবে হচ্ছে আপনি 32 করেন, তাহলে আপনি হচ্ছে 8GB 2টা দিয়ে দেবে, তাতে আপনার জন্য ভালো হবে। তারপর ছিল হচ্ছে আপনার বুট ড্রাইভ যেটা দিয়েছি জাতীয় SSD HP EX 900 500GB 8GB SSD, HP 500GB 8GB দাম হচ্ছে 4400 থেকে 4500 টাকা, আগে 4250 4300 ছিল, একটু দাম বাড়লো আর কি।
এখন আপনি যদি আরেকটু বেটার অ্যাসিডি চান, একটু বেটার পারফরমেন্স চান, তাহলে হচ্ছে আমাদের জানা আছে আমাদের গুড চয়েস, সেটা হচ্ছে স্যামসাংয়ের 970+500GB, এটার দাম হচ্ছে আপনার 7000 টাকা, তার মানে 2500 টাকা বেশি। এটা কিন্তু আসলে একটা বিস্ট, যে থ্রির মধ্যে মানে এটা যে কত মানুষ ইউজ করে বা এটার থেকে বেটার পারফরমেন্স পাওয়া মানে পসিবল, এটা একেবারেই একটা বিস্ট বলতে পারেন আর কি। যে থ্রির মধ্যে খুবই ভালো মানের ক্যাসিটি এবং পারফরমেন্সও চোখে পড়ার মতো। তারপর ছিল হচ্ছে আপনার পিএসইউ যেটা দিচ্ছি সেটা হচ্ছে আপনার কর্সিয়ারের CX550M, এটি বর্ড সার্টিফাইড, এটা হচ্ছে সেমি মডিউলের একটা পাওয়ার সাপ্লাই, এটার প্রাইস হচ্ছে আপনার 5000 টাকা থেকে 5200 টাকার মধ্যে। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, যেহেতু আমার এটা APU এবং আমি বলছি যে আমি ফিউচারে কার্ড লাগাবো, এখন ধরেন আমি যে পাওয়ার সাপ্লাই দিছি এটা তো হচ্ছে আপনি GTX 60 60 60 60 সুপার, 3050 এবং ম্যাক্স হচ্ছে 2060 RTX, এটা লাগানো যায়। এখন আমার যদি প্ল্যান থাকে না আমি হচ্ছে 3060 টাইপের কার্ড লাগবো, তাহলে কী করতে হবে, আমাদের পাওয়ার সাপ্লাইটা 650 যেতে হবে। মানে বেড কথা ছিল আপনি ফিউচার যেরকম প্ল্যান রাখবেন ওই জাতীয় একটা পিএসইউ দিয়ে দেবেন, পারলে 100 ওয়াট বেশি নেন, কারণ আপনি এক বছর পরে মার্কেটে কী প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে, আপনার হাতে টাকা পয়সা কীরকম আসে না আসে সেটা তো আপনি জানেন না। আমি সবসময় বলবো শুধু এই বিল্ডে না, যারাই হচ্ছে প্ল্যান রাখতেছেন ফিউচারে কার্ড লাগাবে, সেটা ইন্টেল বেস হোক, যেই কোনো প্ল্যাটফর্ম হোক, যেই কোনো প্রসেসর হোক, আপাতত গ্রাফিক্স কার্ড নিচ্ছেন না, পরে গ্রাফিক্স কার্ড নেবেন এবং আপনার টার্গেট আছে ওই গ্রাফিক্স কার্ডে নেবেন, ওই গ্রাফিক্স কার্ডে যতটুকু পারসেবল লাগে আপনি এখন 100 ওয়াট বেশি নেবেন। কাজে এটা আবার হার্ডলি রিকমেন্ড থাকবে যারাই হচ্ছে আপনার বর্তমানে গ্রাফিক্স কার্ড ছাড়া পিসি বানাচ্ছেন এবং প্ল্যানে রাখছেন আপনি ফিউচার গ্রাফিক্স কার্ড লাগাবেন, এই তারা অবশ্যই আপনি আপনার যে প্ল্যানটা রাখছেন ওই কার্ডটা নেবেন, সেটার থেকে 100 থেকে 150 ওয়াট বেশি দেবেন, একটু বেশি রেট কষ্ট করে আপনার কাজে লাগবে, ঠিক আছে। আর একটা কথা তো নাই বলি, বাইরের দেশের কথা কী বলবো ভাই, আমরা তো ধরেন ব্রঞ্জ মানে অনেক মনে করি আর কি, বাট বাইরের দেশে ব্রঞ্জ টর্চে কোনো খাওয়া নাই, তারা গোল্ড ব্যবহার করে, ফুল মডুলার ব্যবহার করে, তারা ধরেন একটা কার্ড দিছে আপনার ধরেন 600 ওয়াট লাগে, দেখবেন যে ওইখানে আপনার 750 ওয়াটে গোল্ড সার্টিফাইডের পাওয়ার সাপ্লাই ইউজ করছে, তারা খুব প্রায়োরিটি দেয়। এবং আপনার যদি কখনো অভিজ্ঞতা হয়ে থাকে আপনি ব্র্যান্ড পিসিগুলো খুলে, ঠিক আছে, তবে দেবে ব্র্যান্ড পিসি খুলে দেবে যে ওখানে কী টাইপের পাওয়ার সাপ্লাই, খুবই ভালো মানের পাওয়ার সাপ্লাই ইউজ করা থাকে। আর সার্ভার গ্রেডের যেসব মানে ব্র্যান্ড পিসি থাকে ওগুলো তো প্ল্যাটিনাম পাওয়ার সাপ্লাই ইউজ করে, ঠিক আছে। পিএসইউটা যে সবসময় আবার সিস্টেমে এত ওয়াট লাগতেছে ওই কাটায় কাটায় মিলিয়ে দিত ওরকম না, এটা একটা ইনভেস্টমেন্ট বলতে পারে, ঠিক আছে। পিএসইউটা সবসময় একদম ক্যালকুলেশন করে নিতে হয় না, একটু বাড়ায় নেন, একটু বেটার ব্র্যান্ডেড নেন, একটু বেটার কোয়ালিটির নেন, কাজে লাগবে, ঠিক আছে। এগুলো রেশিও কম হয় ফেলের রেশিও আর কি, ঠিক আছে, করেন আর কি, ঠিক আছে, একটু ভালো মানে পার্সেলটা নিয়েন। আচ্ছা যাই হোক, তারপর ছিল হচ্ছে আপনার ক্যাসিকটা, এটা ইতিমধ্যে একটা বিল করা ছিল ওই যে আপনার অফারে, এটা হচ্ছে আপনার গ্যামডিয়াসের ট্যালোস E3, এটা হচ্ছে আপনার মাইক্রো এটিএক্স একটা ক্যাসিক, একটু কম্প্যাক্ট সাইজ, যদিও আবার বোর্ডটা হচ্ছে মাইক্রো এটিএক্স, কিন্তু খুব বেশি খারাপ দেখা যাবে না, কারণ এটা এটিএক্স হলেও একটু কম্প্যাক্ট সাইজে আছে, একটু খালি দেখা যাবে ওটা অতটা বিষয় না। তারপর আপনি চাইলে আপনার কেসিকগুলো চুজ করতে পারেন, মানে সিলেকশন চেঞ্জ করতে পারেন আগে যেটা বছরটা নিলেন। এবং এটা প্রাইস হচ্ছে 3800 টাকা, এটা হচ্ছে সামনে গ্লাস আছে, গ্লাস থাকলে এদিকে একটু গ্যাপটা মোটামুটি ভালো, এয়ার ফ্লো যা যাবে হয়ে যাবে আর কি, সমস্যা নেই। তারপর এটা আপনার পার্সোনাল প্রিফারেন্স, আপনার যে কেসিক ভালো লাগে দিতে পারেন, বাট এটা ওভারঅল খারাপ না, চলে আর কি 3800 টাকার মধ্যে আর কি। তো চলেন এখন হচ্ছে পিসিটা বিল্ড করি, বিল্ড করার পর হচ্ছে ফাইনাল কিছু কথা বলি। আমাদের পিসি বিল কমপ্লিট,
তো সর্বপ্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে 14,000 টাকার মধ্যে একটা ভালো বিল্ড, এবং আপনি গ্রাফিক্স কার্ড ছাড়া একটা হাইস্ট পারফরমেন্স পাবেন এপিসিতে, এপিইউ বেস, কারণ এটাতে ইউজ করে হচ্ছে আপনার রাইজেন 7 700G যেটা 8 core 16 threaded, এবং বর্তমান মার্কেটে এটাই হচ্ছে আপনার ম্যাক্সিমাম পারফরমেন্স দেবে উইদাউট জিপিইউ। এবং এই পিসিটা একটা মেন প্লাস পয়েন্ট সেটা হচ্ছে আমরা যারা ফিউচারে গ্রাফিক্স কার্ড লাগাবো এবং ভাবি যে ভাই পরে যদি গ্রাফিক্স কার্ড লাগাই প্রসেসরের মতো কি পারফরমেন্স পাবো কিনা, হ্যাঁ পাবেন, এটা ছিল একটা প্লাস পয়েন্ট, কারণ 8 core 63। আপনি যদি গ্রাফিক্স কার্ড লাগান ফিউচারে আপনি বটলনেক ছাড়াই পারফরমেন্স পাবেন, লাইক ধরে আমি ধরে নিলাম 3060 লাগাবেন, 3060 Ti লাগাবেন, এই জন্য যদি কার্ডগুলো লাগান ইজিলি আপনি 5600 x থেকে বেটার মাল্টিকোর পারফরমেন্স পাবেন, 12400 12500 থেকে বেটার মাল্টিকোর পারফরমেন্স পাবেন। কাজে হচ্ছে আপনার যারা প্রোডাক্টিভিটি পারপাস করতে চান তাদের জন্য এটা খুবই আইডিয়াল, ইভেন হচ্ছে যারা গ্রাফিক্স কার্ড ছাড়া একটু গেমস খেলতে চান, এটাতে হচ্ছে বর্ডার যে কোনো গেমই প্লেয়েবল। সেটিংসটা আমরা চেঞ্জ করে নিতে হবে আর কি গেমসের ধরন অনুযায়ী, আর যারা হচ্ছে ক্যাজুয়াল গেমার আছে তাদের গেমসগুলো ভালোভাবে খেলতে পারবেন, জিটিএ, ভ্যালোরেন্ট, সিএসগো, এই জাতীয় যেসব গেমসগুলো আছে, পাবজি আছে, ফ্রি ফায়ার আছে, এইসব গেমস আপনি ভালোভাবে খেলতে পারবেন, মোটামুটি ভালো লেভেলে খেলতে পারবেন নাকি। আর যারা হচ্ছে প্রোডাক্টিভিটি কাজের কথা বলেন আপনি এটাতে অন এভারেজ সব কাজই করতে পারবেন, প্রিমিয়ার প্রো কাজও করা যায়। তবে একটাই কথা, আপনি এটা তো হচ্ছে মেন প্লাস পয়েন্ট হচ্ছে আপনি যখন একটা গ্রাফিক্স কার্ড লাগাবেন আপনি সিপিইউ লাইক হচ্ছে পারফরমেন্সগুলো পাবেন আর কি। আর প্রাইসটা এখন হচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যে আছে, আর 14,000 টাকা মোটামুটি আমাদের ম্যাক্সিমাম যে একটা ই থাকে না, মানে বড় সংখ্যক একটা মানুষ থাকে 50,000-এর আশেপাশে বিল, তো তাদের তো ওই রেঞ্জে চলে আসছে। এখন প্রোডাক্টের দামটা এরকম থাকলে হয় আর কি, পরিবেশটা তেমন একটা সুবিধার না যতটুকু বুঝতে পারলাম, যাক দেখা যাক কী হয় আর কি। তো বিলটা আপনি হচ্ছে আলট্রাটেক যদি পেয়ে যাবেন ডিসক্রিপশনটাতে ওয়েবসাইট লিঙ্ক প্লাস শপ অ্যাড্রেস দেওয়া আছে। তো পিসির সম্বন্ধে আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন, আর নেক্সট কী টাইপের পিসি বিল দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন। টেকটিপস আর পিসি লিট অনেক সব ভিডিও মাঝে টেকমিনাইভির ফেসবুক পেজটা ফলো করবেন, টেকমিনাইভির ইউটিউব চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করবেন। আজকের মধ্যে দেখে দেখে দিয়েছি, দেখা যাচ্ছে দুটো ভিডিওতে, আল্লাহ হাফিজ।